नाज़रीन आदाब, मैं इम्तियाज़ अहमद अंसारी और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय महल बैंकेट, को-स्पॉन्सर्ड बाय एन विलास। महल बैंकेट क्रूज फैशन। आज यहाँ ने दिबासिस घटक की बरसी के मौके पर प्रभात फेरी निकाली गई। इस मौके पर खून अतिया कैंप का भी इनेकाद किया गया, जिसमें सैकड़ों लोगों ने खून अतिया किया। अभिजीत घटक, गुरदास चटर्जी, बोम्बा मुखर्जी व दीगर इस मौके पर खास तौर से मौजूद थे। दिबासिस घटक और देवुदा के मुजस्मे को माला भी पहनाया गया। एसोसिएशन सहयोग करता है। तेरह तम मृत्यु बार्षिक 2006 दिन প্রযুক্তি হারিয়েছিলাম এবং তারপর থেকে প্রত্যেক বছরই আজকের দিনে আমরা দিবাসী ঘটকের স্মৃতির উদ্দেশ্যে প্রভাত ফেরি থেকে শুরু করে আমাদের অন্নদান, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প, এছাড়াও সর্বধর্ম গ্রন্থ পাঠ হয়, নরনারায়ণ সেবা হয়, আগামী দিন হেলথ চেক আপ ক্যাম্প হবে, ফ্রি আই চেক আপ অ্যান্ড আই অপারেশন ক্যাম্প আছে, কম্বল বিতরণ হয় গরিব মানুষদের মধ্যে। এইসবের মাধ্যমে আমরা আমাদের প্রয়াত নেতা এবং জননেতা দেবাশিস ঘটককে আমরা স্মরণ করি এবং তাকে শ্রদ্ধা জানাই। আজকে অগণিত মানুষের যে ভিড় আমরা দেখতে পেলাম, তাতে আমরা বুঝতে পারছি যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন এবং আজও যে মানুষের হৃদয়ের মধ্যে তিনি বাস করছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি মানুষের এখানে সময় জমায়েত দেখে। আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদের ধন্য এবং কৃতজ্ঞ মনে করি। बड़े दिन की तातील के दौरान किसी ने गैर कानूनी तौर पर वार्ड नंबर 24 के नयापट्टी इलाके में होर्डिंग लगा दिया। होर्डिंग की खबर विधान नगर कारपोरेशन के मेयर तक पहुंची। बाद अज़ान कारपोरेशन के अफसरान ने होर्डिंग उतार दिया। লাগে ভিজুয়ালটা লাগে আমি দেখলাম এখানে কিছু লোক জড়ো হয়েছে আর কিছু ওই হোর্ডিং এর স্ট্রাকচার খোলা হচ্ছে। এই হোর্ডিং বলতে কিছু লোহা ছিল, লোহা খোলা। হ্যাঁ, আমি জানি না কারা খুলেছে। এখানে লোকাল লোক খুলেছে না বাইরের লোক কেউ এসে খুলে নিয়ে গেছে, কে খুলেছে আমি কি করে জানবো। আমার না কিছুক্ষণ আগেই তো আপনি কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলেন, পৌর প্রতিনিধি স্যার। কার সঙ্গে? পৌর প্রতিনিধি সাথে। না, আমি জিজ্ঞাসা করলাম যে মালগুলো নিয়ে যাচ্ছে ওরা কি সিজার লিস্ট দিচ্ছে ওদেরকে, এটা জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, আপনি থাকেন কোথায় দাদা? আপনার নাম কি থাকেন কোথায়? আমার নাম সঞ্জিত মণ্ডল। কোথায় থাকেন আপনি? আমি থাকি চিংড়িঘাটা। আচ্ছা, এখানে যেতে গিয়ে ব্যাপারটা দেখলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আরো এরকম বেআইনি হোর্ডিং আছে আপনার মনে হয় নাকি এটাই বেআইনি ছিল? টোটালি যত হোর্ডিং সেক্টর 5 আছে সব বেআইনি। সেক্টর 5 এ যত আছে, সল্টলেকে যত আছে সব বেআইনি। তৃণমূল কে গ্রোহী তাসাদুম কি ওয়াজে সে বস্তি থানা এলাকে মে ইশতিয়াল কা মাহল পয়দা হো গিয়া। মদর তৃণমূল কে কারকুন কো ইউ তৃণমূল কংগ্রেস কে কারকুনান নে পাথর মারে। ইয়ে ওয়াকিয়া বস্তি থানা কে 4 নম্বর পেটওয়া খালি গাঁও মে রোনুমা হুয়া। 32 সালা জখমি কারকুন কা নাম জাহাঙ্গীর শেখ হ্যায়। वो फिलहाल केनिंग महकमा अस्पताल में जेर इलाज है। বাজারে ছিল, বাজার থেকে চা পানি খাচ্ছে, সেখান থেকে
ওদেরকে বলছি বাজার থেকে চলে যাবে। ওরা বলছে বাজার থেকে কেন যাব, তার জন্যে বলার কারণে তাকে মারধর করা হয়েছে। মারধর করে মেরে মানে লাঠি বাড়ি রড ফট দিয়ে ইট দিয়ে মেরে কুটা ফাটা ফাটিয়ে করে দিয়েছে। কারা মারলো? মানে সে যুব যুব মানে যুব টিএমসি আছে, উনি মাদার করে। হ্যাঁ, তাদের নাম কারা মেরেছিল? তাদের নাম যাবো সে আরো আছে কয়েকজন, আরো কয়েকজন আছে। আপনার নাম? মহল ব্যাংকিং শহর কাজ সবসে ইউনিক আর ওয়েল অ্যারেঞ্জ ম্যারেজ কম কনফারেন্স হল। 10,000 স্কোয়ার ফিট লন এরিয়া আর 6,000 স্কোয়ার ফিট পার্কিং এরিয়া কে সাথ ফার্নিশড এসি রুমস, মাল্টিপারপাস এসি হলস, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার আর লিফ্ট ফ্যাসিলিটি কা ভি বন্দোবস্ত হ্যায়। লাইটিং, ডেকোরেশন, চেয়ার, টেবল ভি দস্তিয়াব হ্যায়। আসানসোল কে এলাকে মে আপনি তরহ কা এক আকেলা ম্যারেজ হল জিসমে হর তরহ কি সহুলিয়াত মুহাইয়া হ্যায়। শাদি বিয়াহ আর দুসরে প্রোগ্রাম কে লিয়ে জরুর বুক করেন। হামারা পতা হ্যায় মহল ব্যাংকেট, হাটন রোড, নিয়ার দানিশগাহ স্কুল, 9832129091। আসানসোল জেসে শহর মে এক খুবসুরত সিয়াশ রহনে কা খোয়াব কন নাহি দেখতা। ইসমাইল মে 7 ডুপ্লেক্সেস ইমারত খাসকর আপকি পসন্দ কা খেয়াল রাখতে হুয়ে তামির করাই জা রহি হ্যায়, জাহাঁ পার্কিং, কুয়া, রিজার্ভার কি সহুলিয়াত মৌজুদ হ্যায়। তো আজ হি বুকিং করায়েন। হামারা পতা হ্যায় ইসমাইল, সাউথ রেঞ্জ, সোষ্টি নগর, নিয়ার ASN প্লে স্কুল, আসানসোল। ग्लोबल वार्मिंग के कारण धरती धीरे धीरे तपती जा रही है और कई जानलेवा बीमारियों से लोग पीड़ित होते जा रहे हैं। आज पूरा विश्व ही प्रदूषित वातावरण के कारण दिन प्रतिदिन खतरे की ओर बढ़ता जा रहा है। आइए हम सब मिलकर प्रण लें अपने आसनसोल को इस खतरे से बचाएं। आसनसोल नगर निगम की ओर से अनुरोध किया जा रहा है कि आप सभी दुकानदार, थोक विक्रेता एवं खुदरा विक्रेता या होकर पॉलिथीन या प्लास्टिक का व्यवहार ना करें। आसनसोल नगर निगम इलाके में पॉलिथीन या प्लास्टिक की थैलियों का निर्माण, भंडारण, बाहर से मंगवाना, बेचना एवं परिवहन करने पर पूर्णतः रोक है। मात्र 50 से ज्यादा माइक्रोन की प्लास्टिक व पॉलिथीन ही व्यवहार में लाएं। अपने शहर को स्वच्छ एवं साफ रखने के साथ साथ अपनी सेहत का भी रखें ख्याल। सार्वजनिक स्थानों पर पान, मसाला, गुटखा, धूम्रपान व्यवहार ना करें। आसनसोल नगर निगम प्रशासन की ओर से आप सभी से अनुरोध किया जा रहा है कि आसनसोल को प्रदूषण मुक्त बनाने के लिए ज्यादा से ज्यादा संख्या में पेड़ पौधे लगाएं और अपने आसपास के क्षेत्रों को साफ सुथरा रखें। तालाब, नदी एवं नालियों में कचरा ना फेंकें। कूड़ा कचरा निर्दिष्ट कूड़ेदान में ही फेंकें और वायु एवं ध्वनि प्रदूषण नियंत्रण के लिए सरकारी निर्देशों का पालन करें। आइए हम सब मिलकर प्रण लें। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल। मछलियां पकड़ने जा रहा ट्रॉलर दीघा मोहना के करीब डूब गया। इस ट्रॉलर में 11 मछुआरे सवार थे। मोहना कोस्टल थाना पुलिस जाय वारदात पर पहुंची, 10 मछुआरों को निकाल लिया गया। एक खाना बनाने वाली खातून ट्रॉलर में फंस गई, काफी मशक्कतों के बाद उसे भी निकाला जा सका।
একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের মোহনাতে যে ট্রলারটা ডুবে গেছে তার একজন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন, কিন্তু খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওই দুটো ট্রলারকে আমাদের অন্যান্য মৎস্যজীবীর সহযোগিতাতে দুটো ট্রলার সোজা করার পরে দেখা গেল যে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া গেছে এবং উনি জীবিত আছেন। তাকে কোস্টাল থানার মাধ্যমে হসপিটালে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। নাজরীন, আজ কি খবরে বাস ইহি তক, কল ইসি বক্ত ইসি চ্যানেল পর দোবারা মুলাকাত হোগি, তব তক কে লিয়ে দিজিয়ে ইজাজত, আল্লাহ হাফিজ।